সুন্দরবনে পালিত হলো করম পূজো। সারা রাত ধরে করম পূজোর অনুষ্ঠানে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মূলত প্রকৃতি ও জঙ্গলকে রক্ষা করার বার্তা দিতে প্রাচীন রীতি এই করম পূজো। সারা রাত ধরে করম পূজোর উৎসবে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসী সমাজের বিশেষ অনুষ্ঠান করম পূজো। জানা গেছে মূলত করম গাছকে দেবতা রূপে পূজো করেন তারা। এক কথায় প্রকৃতিকে পূজোর উৎসব করম পূজো। করম পূজোকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। বসিরহাটের সন্দেশখালী সুন্দরবনের বয়রামারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শঙ্করদহ মাঠে এই পূজোর আয়োজন করা হয়। বিরসা মুন্ডা ও ডক্টর বি আর আম্বেদকরের ছবিতে মালা দিয়ে করম উৎসবের শুভ সূচনা হয়। সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষেরা তাদের প্রাচীন সংস্কৃতি তুলে ধরতে ধামসা মাদল, লাঠি খেলা, ঝুমুর ও পাতা নাচের মধ্যে দিয়ে সারা রাত ধরে পালন করেন করম উৎসব। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখার্জি, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, বিরসা মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের সভাপতি অশ্বিনী মাহাতো, উদ্যোক্তা মানস মাহাতো সহ অন্যান্যরা। এদিন আদিবাসী সম্প্রদায়ের ঝুমুর নাচ ও পাতা নাচ, লাঠি খেলা, পাশাপাশি ছিল মহিলাদের ঢাকি দলের নৃত্য। এ বিষয়ে মহকুমা শাসক বলেন, করম পূজা আসলে অরণ্যক উৎসব। এই উৎসবের মাধ্যমে সাধারণের সচেতনতা আরও বৃদ্ধি পায়। সরকার বারে বারে চাইছেন ম্যানগ্রোভ রক্ষা হোক। এদিনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। গত বছর অন্য একটা লোকেশনে হয়েছিল, কিন্তু আমি এসেছিলাম। এবছরও আমার খুবই ভালো লাগছে। যতখানি আন্তরিকতার সঙ্গে এনারা এই উৎসবটাকে পালন করেন, আমি এর একটা আজকে যোগদান করতে পেরে খুবই ভালো লাগছে আমার। আমাদের জেলা থেকে সবসময়ই ম্যানগ্রোভ বাঁচানোর জন্য মাননীয় জেলা শাসক উদ্যোগী থাকেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে প্রচুর পরিকল্পনা গ্রহণ করেছেন। এবং মেনলি করম পূজাটা একটা আরণ্যক উৎসব, একটা লোক উৎসব, এবং সুন্দরবন অধ্যুষিত এই আমাদের সাবডিভিশনে এখানে গাছের ভূমিকা তো অবশ্যই অপরিসীম। এবং এই এই উৎসবগুলোর মধ্যে দিয়ে মানুষের সচেতনতাও অত্যন্ত বৃদ্ধি পায়। গাছ বাঁচাতে হবে, সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে। এবং এখানে এই প্রান্তিক জায়গায় এই মানুষদের ভূমিকা কখনোই অস্বীকার করা যাবে না। এ বিষয়ে বিধায়ক বলেন, সুন্দরবনের মাহাতো ও আদিবাসী সমাজ মূলত এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। গাছ রক্ষা করা আমাদের কর্তব্য। গাছ বাঁচলে তবেই আমরা বাঁচব। সুন্দরবনের মাহাতো সমাজ, আদিবাসী সমাজ যারা এখানে আছেন, সবাই মিলে আজকে উৎসবে মেতেছে। একটাই কারণ, তারা গাছকে রক্ষা করবে বলে। গাছকে পুজো করা, গাছকে বাঁচানো তাদের প্রথম লক্ষ্য। দেখুন, এখানে আমাদের কয়েকদিন আগে মন্ত্রীরা এসেছিলেন, যারা নদীর পাড়ে ম্যানগ্রোভ লাগাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে সমস্ত নদীর পাড়ে যেখানে নদীর বাঁধ রক্ষা হবে, আইলা, ইয়াস, আমফানের মতো দুর্গত যে সমস্ত ঝড় আছে, সেই ঝড় থেকে রক্ষা করার জন্যে এখানে ম্যানগ্রোভ লাগানো হবে। তো আমাদের এসডিও সাহেব আজকে বললেন যে সরকার পুরোপুরি দায়িত্ব নিয়েছে ম্যানগ্রোভ লাগানোর জন্য। আমরাও আদিবাসী সমাজ আজকের এখানে সবাই দায়িত্ব নিচ্ছি যে গাছকে রক্ষা করব, গাছ বাঁচলে আমরা বাঁচব। স্থানীয়দের মতে এই উৎসবের মাধ্যমে একদিকে ধর্মীয় আচার রীতি যেমন পালন করা হয়, পাশাপাশি জলে কুমির, ডাঙায় বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলি এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। করম উৎসবের প্রাচীন প্রথা একদিকে আদিবাসী জনজাতিকে রক্ষা করে চলার পাশাপাশি প্রকৃতি ও জঙ্গলকে রক্ষার বার্তা দেয়। এভাবেই বছরের পর বছর প্রাচীন এই রীতি পালন করে চলেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। ব্যুরো রিপোর্ট।